সন্দেহজনকভাবে এক চোরকে ধরতে গিয়ে একদল দুষ্কৃতীর হাতে আক্রান্ত উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানার ওসি সহ 5 পুলিশ কর্মী। আহতদের মধ্যে ওসি ইন্সপেক্টর সমরেশ দাস, সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ চৌধুরী, প্রফেশনাল সাব ইন্সপেক্টর সুদীপ জমাতিয়া, কনস্টেবল খোকন দেব, এসপিও আমিনুল হক ও এক মহিলা কনস্টেবল রয়েছে। এই কাণ্ডে আটক 6 যুবক। গোটা ঘটনায় চুড়াইবাড়ি জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, গত 14 মার্চ বৃহস্পতিবার চুড়াইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের মনিলাল নাথের বাড়িতে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হয়। পরবর্তীতে স্থানীয় থানার পুলিশ চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। সেই মামলার পরিপ্রেক্ষিতে রবিবার রাত 1টা নাগাদ চুড়াইবাড়ি থানার পুলিশ লক্ষ্মীনগর এলাকায় গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে এক চোরকে আটক করে। কিন্তু চোরকে আটক করার সাথে সাথেই 60-70 জনের একদল দুষ্কৃতী হাতে দা, লাঠি, রড, ছুরি, স্টিক নিয়ে পুলিশের পথ আটকায়। তারপর চোর সন্দেহে আটক যুবককে 5 মিনিটের জন্য তাদের হাতে তুলে দেওয়ার অন্যায় আবদার করে। তখন পুলিশ অবস্থা বেগতিক দেখে সন্দেহজনকভাবে আটক চোরকে থানায় নিয়ে আসার পথে পরপর 3 বার পুলিশের উপর আক্রমণ চালায় দুষ্কৃতিকারীরা। এমনকি দুষ্কৃতিকারী দলটি বাইক নিয়ে থানায় ছুটে এসে থানার সামনেও পুলিশের সাথে খণ্ডযুদ্ধে লিপ্ত হয়। তাতে আক্রান্ত হন চুড়াইবাড়ি থানার ওসি সহ একাধিক পুলিশ কর্মী, সাথে থানার একটি গাড়ির পেছনের গ্লাস গুঁড়িয়ে দেয়। থানার সামনের এমন ঘটনা দেখে নাকা পয়েন্টে থাকা পুলিশ কর্মীরা সংঘবদ্ধভাবে ওই দলটির বিরুদ্ধে রুখে দাঁড়ালে সকলেই বাইক নিয়ে পালিয়ে যায়। তবে তাদের মধ্যে থাকা অরূপনাথ, দীপক গোস্বামী, অজয় দেবনাথ, অনিমেষ নাথ এবং বিজিৎ নাথ নামের 5 যুবককে আটক করে পুলিশ। জানা গেছে, উভয়ের বাড়ি লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের 1, 2 এবং 3 নং ওয়ার্ডে। এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই চুড়াইবাড়ি থানায় ছুটে আসেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা। জানা গেছে, সন্দেহজনকভাবে আটক চোর অক্ষত অবস্থায় থানার হেফাজতে রয়েছে। এই মর্মে মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহাকে জিজ্ঞেস করলে তিনি জানান, ঘটনাটি পুলিশ হেডকোয়ার্টারকে অবগত করবেন। পুলিশ হেডকোয়ার্টার সিদ্ধান্ত নিলে তিনি এ ব্যাপারে প্রতিক্রিয়া দেবেন। উল্লেখযোগ্য যে, বিগত কয়েক মাস পূর্বে কদমতলা থানার এক কনস্টেবল ও এক এসপিওকে কর্তব্যরত অবস্থায় মারধর করেছিল অসম থেকে বনভোজনে আসা একদল মাতাল যুবক। যদিও পরবর্তীতে তাদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ, তাই এবারও চুড়াইবাড়ি থানার পুলিশের ক্ষেত্রেও তার পুনরাবৃত্তি ঘটবে না তো? প্রশ্ন বিভিন্ন মহলের, সাথে গোটা ঘটনায় চুড়াইবাড়ি এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।